সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার দু হাজার একুশ বাইশ বাংলার আঠাশ নম্বর সেটের এমসি এবং এসে কিউ প্রশ্ন ও উত্তর নিয়ে ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের বাংলার আগের সেটগুলোর এমসিকিউ এবং এসে কিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে এখন তোমরা আঠাশ নম্বর সেটের এমসি কিউ এবং এসে প্রশ্ন ও উত্তর লক্ষ্য করো প্রথম প্রশ্ন রয়েছে এক দশমিক এক করিম ফরাজির পূর্ব পেশা কি ছিল লাঠি এক দশমিক দুই লোকটার চাহনি প্রথম থেকে ভালো লাগেনি বড় বইয়ের এক দশমিক তিন কোন গাছের কাঠ তান্ত্রিকের যজ্ঞে লাগেনি এখানে যে অপশানগুলি রয়েছে অসত্য বট তেঁতুল এমনকি রয়েছে কাঁঠাল অসত্য বট তেঁতুল লেগেছিল কিন্তু কাঁঠাল গাছের কাঠ যজ্ঞে লাগেনি তাই অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর এক দশমিক চার উৎসব কৌটাটা চেয়ে এনেছিল যার কাছ থেকে সে হল সতীশবাবু এক দশমিক পাঁচ পুরুষের বচন অনুযায়ী সোমবার বৃষ্টি হলে তা থাকবে একদিন এক দশমিক ছয় রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠে সাত মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কি শোনেন কয়লা খনির শব্দ পরের প্রশ্ন এক দশমিক আট সবুজের অনটন ঘটে না শহরের অসুখ সবুজ খায় বলে এক দশমিক নয় পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বলেন রজনী অথবা দিয়ে রয়েছে সংস্কৃতে তেরো পেয়েছিলাম বক্তা অমর তার নাকি দারুণ বক্স অফিস কিসের হাসির নাটকের রজনী ক্ল্যাব পেয়েছিল সাতটি পরের প্রশ্ন পথিক নাটকটির নাট্যকার তুলসী লাহিড়ি অথবা দিয়ে রয়েছে মিছে কথা বলবো না কারণ রজনীকান্ত বামুন মানুষ এক দশমিক বারো বহুরূপী প্রযোজিত প্রথম নাটক উলু খাগড়া অথবা দিয়ে রয়েছে বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা কোন নাটকের সংলাপ রিজিয়া এক দশমিক তেরো উপকথার দ্বীপটির নাম হলো আডলান্টিস অথবা দিয়ে রয়েছে মর্দানা নিজেকে নানক দরবেশের অনুচর বলে পরিচয় দেন দ্বিতীয়বার এক দশমিক চোদ্দো কে মন্ন কে মন্নন্তরের শিল্পী রূপে পরিচিত চিত্তপ্রসাদ এক দশমিক পনেরো নৃত্যশিল্পী উদয় শঙ্করের পরিচালনায় একটি উল্লেখযোগ্য সিনেমা কল্পনা এক দশমিক ষোলো রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থে অপার বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছেন বিশ্ব পরিচয় এক দশমিক সতেরো আদর্শ অভিধানে স্তর থাকে তিনটি এক দশমিক আঠেরো বাংলায় অর্ধ শরধ্বনি রয়েছে চারটি এরপর তোমরা এসে কিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো প্রথম প্রশ্ন এসব কাজে বিঘ্ন পড়লে রক্ষে আছে বিঘ্নটা কি ছিল না বুড়ো কর্তাকে বাঁচানোর জন্য হোমযজ্ঞ করা হচ্ছিল এই সময় বাড়ির তিন ছেলে হোম ছেড়ে উঠে যাওয়ার জন্যই বিঘ্ন পড়েছিল বলে মনে করা হয়েছে দু দশমিক দুই বুড়ি খেপে গেল কোন কথা শুনে বুড়ি খেপে গিয়েছিল চায়ের দোকানে একজন বুড়িকে বলেছিল ভারী তেজি দেখছি এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে এই কথা শুনে বুড়ি ক্ষেপে গিয়েছিল দুই দশমিক তিন সে কখনো করে না বঞ্চনা কে কাকে বঞ্চনা করে না রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে কঠিন সত্য কখনো কবি তথা মানুষকে বঞ্চনা করে না দুই দশমিক চার শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন দুই দশমিক পাঁচ সুর তরঙ্গ কাকে বলে বাক্যে সুরের পড়াকে সুর তরঙ্গ বলে দু দশমিক ছয় ক্লিপিংস কাকে বলে কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করে যদি মূল পদের অর্থ প্রকাশ করে তাহলে সেই নতুন পদকে বলে ক্লিপিংস দু দশমিক সাত এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি কেন হচ্ছে না শম্ভুমিত্রের বিভাব নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের মালতী লতা দোলে গানটি শৈল্পিক দিক থেকে নয় ফিল্মি কায়দায় বক্স অফিসের কথা মাথায় রেখে বিশ্বভারতীর নিয়ম অমান্য করে গাওয়া হচ্ছিল বলে এমন মন্তব্য করা হয়েছে অথবা দিয়ে রয়েছে ছাড়বো বললে ছাড়ার নেই কি ছাড়ার কথা বলা হয়েছে এখানে মদ ছাড়ার কথা বলা হয়েছে দুই দশমিক আট এই নিয়ে নাটক লেখো কোন বিষয়ের কথা বলা হয়েছে বিভাব নাটকে চাল চাই কাপড় চাই দাবিতে যে মিছিল আসছিল তাই নিয়ে নাটক লিখতে বলা হয়েছে অথবা দিয়ে রয়েছে নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য কি। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই নাটক ওয়ালাদের একমাত্র কর্তব্য দু দশমিক নয় নিদেন একটা রাধুনী তো ছিল একথা বলার তাৎপর্য কী ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় রাধুনির উল্লেখের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে গলদের নিপাতের সময় সিজ একা ছিলেন না অথবা দিয়ে রয়েছে ঠিক হলো ট্রেনটা থামানো হবে কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছিল দুগ্গালের লেখা অলৌকিক গল্পানুযায়ী খিদে তেষ্টায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে ট্রেনে করে দূরের শহরে জেলে নিয়ে যাওয়া হলে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্যই তারা এই ট্রেনটি থামানোর সিদ্ধান্ত নিয়েছিল দুই দশমিক দশ সুর কাকে বলে উদাহরণ উদাহরণসহ লেখ বাক্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে যেমন বিবৃতি বাক্য মিঠুকাল স্কুলে যাবে এবং প্রশ্ন বাক্য মিঠুকাল স্কুলে যাবে পরের প্রশ্ন দুই দশমিক এগারো জোড়কলম শব্দ কাকে বলে জোড়কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি এক নতুন রূপমূলের শব্দ যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা সমানসা দুই দশমিক বারো ল্যাড কি ল্যাড হল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস